ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাও, আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই, আর কিছুদিন থাকলে আমি মরে যাব। সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন আকুতি জানিয়েছে 26 বছর বয়সী সৌদি প্রবাসী নারী সুমি আক্তার। সুমি আশুলিয়ার চারবাগ এলাকার নুরুল ইসলামের স্ত্রী। সুমির এই আকুতি ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার স্বামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নুরুল ইসলামের নির্যাতন থেকে বাঁচতে 2017 সালেই সুমি তার একমাত্র ছেলেকে নিয়ে আলাদা হয়ে যায় এবং একমাত্র ছেলেকে মানুষ করার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর 2020 সালে দালালের দেওয়া লোভনীয় টাকার প্রস্তাবে বিনামূল্যে সৌদি আরবে পাড়ি জমান, কিন্তু দালালরা বিদেশে পাঠানোর নাম করে বিক্রি করে দিয়েছে সে কথা তিনি জানতেন না। সৌদি আরব যাওয়ার সপ্তাহখানিক পর থেকেই শুরু হয় তার উপর মারধর, যৌন হয়রানি সহ নানা নির্যাতন। সম্প্রতি ফেসবুকে কান্না জড়িত কণ্ঠে তার সাথে ঘটে যাওয়া নির্যাতনের কথা বলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান সুমি। তার স্বামী নুরুল ইসলাম জানান, আমি পল্টন থানায় তো এজেন্সির নামে সাধারণ ডায়েরি করেছি। পল্টন থানার মহাপরিচালক জানান, তার স্বামী থানায় একটি মামলা করেছে, এখন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি কি করা যায়। দর্শক সকল মা বোনদের বলছি, এভাবে দালাল ব্যবহার করে বিদেশে গিয়ে নিজেদের লাইফ নষ্ট করবেন না। দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।